খালনা পুরসভায় দলে ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি। তৃণমূলের 12 জন কাউন্সিলরের শপথ গ্রহণের যোগ না দিয়ে প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। এ নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে টেলিফোনে। রানা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি পরিস্থিতি তৈরি হয়, কেন, কি কারণ, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কি বলছেন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, আজকে কালনা পৌরসভার পুর প্রধান নির্বাচন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেখানে ধুমধুমার বেঁধে দেয়। গতকালকেই কিন্তু জেলা সভাপতি একটি লিস্ট ঘোষণা করে, সেখানে বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং মন্ত্রী ববি হাকিমের সই করা একটি কাগজ। সেখান থেকে বলা হয় কালনা পৌরসভার পুর প্রধান হবে আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান হবে তপন পটেল। এইখানেই কিন্তু অশান্তি লাগে। 12 জন কাউন্সিলর তারা বলে দল যাকে নির্ধারিত করেছে আনন্দ দত্ত তাকে পুর প্রধান হিসাবে মেনে নেবে না, এবং তারা যে দলীয় ভোটাভুটি এবং যে দলীয় শপথ সেখানে তারা অংশগ্রহণ করে না, তার একটা ঘরের মধ্যে ঢুকে যায়। এরপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে আনন্দ দত্তের যারা হয়ে রয়েছে দলের তারা পৌরসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানে মন্ত্রী স্বপন দেবনাথ এসে পৌঁছায়। স্বপন দেবনাথ প্রকাশ্যে সবার সামনে বলতে শুরু করে যে এই 12 জন কাউন্সিলর পেছন থেকে ছুরি মেরেছে, কারণ তারা বলেছিল যে দলের যে নির্ধারিত চেয়ারম্যান আনন্দ দত্ত তাকেই মেনে নেবে, সেটা হয়নি। শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। ভোটাভুটিতে দেখা যায় যে দল যে সিদ্ধান্ত নিয়েছিল একেবারে অমান্য করে তারা তপন পটেলকে হয় চেয়ারম্যান করে, অর্থাৎ আনন্দ দত্ত দল যাকে ঠিক করেছিল তাকে মেনে নিল না, ভোটাভুটিতে আনন্দ দত্তকেই তারা চেয়ারম্যান করে। এবং এরপর যেন তখন বেরিয়ে আসে, তখন দেখা যায় যে স্বপন দেবনাথের সঙ্গে একেবারে তর্কাতর্কি লেগে যায়, হাতাহাতি লেগে যায়। এক কাউন্সিলরকে দেখা যায় যে স্বপন দেবনাথকে আঙুল তুলে কথা বলতে, এবং স্বপন দেবনাথ বলে এইসব মানা যাবে না। তখন সেই কাউন্সিলর দোতলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, এরকম পরিস্থিতি। এবং একটা সময় দেখা গেছে যে আনন্দ দত্ত সহ যে 5 জন কাউন্সিলর একদিকে ছিল তাদের বার করে দেওয়া হয় যে ঘর থেকে, এবং আনন্দ দত্তকে দেখা যায় যে দরজায় লাফি মেরে ভেতরে ঢোকার চেষ্টা করছে। একেবারে ধুমধুমার কাণ্ড, একেবারে সরকারের দলের যে ঘোষিত চেয়ারম্যান তাকে কিন্তু মানল না। আজকে পূর্ব বর্ধমান জেলার 5টা পৌরসভাতেই কিন্তু দল যাদের নাম ঘোষণা করা হয়েছিল তাদেরই মেনে নেওয়া হয়েছে, শপথ নেওয়া হয়েছে। শুধু কালনাতে ঘটনা ঘটল না, একেবারে সকাল থেকে ধুমধুমার এবং এখনো উত্তেজনা রয়েছে, প্রচুর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মন্ত্রী জানিয়েছে ছুরি মারল পেছন থেকে এই যে 12 জন কাউন্সিলর, 12 জন কাউন্সিলর স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভোটাভুটিতে আনন্দ দত্তকে নয়,